বাংলাদেশের পেশাদার গানের জগতে 26 বছর ধরে বিচরণ ইব্রার টিপুর। বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল, নাটক, চলচ্চিত্রের গান, অডিওর গান বাদ দেননি কোনো সেক্টর। অসংখ্য জনপ্রিয় গানের সৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে এই মানুষটির নাম। 1997 সালের 4 জানুয়ারি তার সুর করা প্রথম গান কণ্ঠে তুলে নিয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। একই বছরে সোহেল আরমানের লেখা, নিজের সুর করা আজ আমার কি হলো গানটি প্রথম কণ্ঠে তুলে নেন ইব্রার টিপু। বর্তমানে গান গাওয়ার চেয়ে সুর সঙ্গীতের খেলা নিয়েই বেশি ব্যস্ত তিনি। 4 বছর বয়সে দেখে দেখেই তবলা বাজানো শিখে ফেলেন তিনি। গোড়া থেকেই তার ছিল বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আগ্রহ। গান গাওয়ার খুব একটা ইচ্ছা না থাকলেও অনুরোধের বশেই শুরু করেন গান গাওয়া। তার গাওয়া একক অ্যালবাম প্রকাশ হয়েছে 3টি। তিনি সঙ্গীত নির্ভর রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্বও পালন করেছেন। ইব্রার টিপু একজন গায়ক এবং সঙ্গীত পরিচালক। বিশ্বকাপ ক্রিকেটের জন্য তার থিম সং ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল। নীলফামারী জেলার সৈয়দপুরের সাংস্কৃতিকভাবে উৎসাহী একটি পরিবারে বড় হয়েছেন তিনি। তার ভাই বোনরাও ক্লাসিক্যাল সঙ্গীত, নাচ এবং তবলাতে দক্ষ। টিপু রংপুর বেতারের নতুন কুড়ি প্রোগ্রামে নিজেকে তালিকাভুক্ত করেন কৈশোরী। তিনি 20টিরও বেশি বাদ্যযন্ত্র বাজাতে পারেন। প্রথম মিক্সড অ্যালবাম কুয়াশার প্রহর 1998 সালে প্রকাশিত হয়। 2005 সালে প্রকাশিত হয় প্রথম একক অ্যালবাম চেনা অচেনা। এর 6 বছর পর প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম চাই তোমায়। সিনেমায় গাওয়া শুরু করেন 2007 সালে। ইব্রার টিপু ভালোবেসে বিয়ে করেন আরেক কণ্ঠশিল্পী বিন্দু কণাকে। এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক কণ্ঠশিল্পী সঙ্গীত পরিচালক ইব্রার টিপু। গানের জন্য অস্কার পুরস্কার অর্জনের প্রত্যাশা ইব্রার টিপুর।